গাছগুলো দেখো একবার, সেই ভয় লাগছে তো গো। শিয়াল ফিয়াল আছে এখানে, এদিকে একখানা রাস্তা চলে গেছে, এদিকে একটা রাস্তা, এবার আমরা কোন দিক থেকে এসেছি এখন বুঝতে পারছি না, হারিয়ে গেছি রাস্তা। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, যাই না কি হবে এদিকে দেখো। ভয় লাগছে দেখো জায়গা, আমি আর বেশি জঙ্গলে ঢুকবো না আবার। আজকে তোমাদেরকে শেয়ার করবো চিন্তামণি পার্কের এ টু জেড, কত টাকার টিকিট, কীভাবে আসবে, কতক্ষণ খোলা থাকবে, আর নেগেটিভ সাইড কী রয়েছে, পজিটিভ সাইড কী রয়েছে, এ টু জেড জানাবো। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর টিকিটের মূল্য 100 টাকা পার হেড। আর যারা ক্যামেরা নিয়ে আসবে, ক্যামেরার জন্য 200 টাকা চার্জ দিতে হবে। তো চলো তোমাদের পার্কটা আগে পুরোটা ঘুরে দেখাই। তো মেন গেট থেকে সোজা ঢোকার পরে এরকম একটা ফাঁকা জায়গা রয়েছে, আর এখানে মাড হাউস রয়েছে, আর এখানে একটা ম্যাপও রয়েছে। তো আমরা এখন এই দিকটাই যাই, দেখি কিরকম। এখানে একটা কি গাড়ি আছে মনে হচ্ছে, হাফ ভাঙা গাড়ি, দেখতেই পাচ্ছ হাফ ভাঙা গাড়ি, যাই না কি কারণে। হচ্ছে টয়লেট রয়েছে, এই যে এই দিকটায় গেলে টয়লেট। তো টয়লেট থেকে একটু ঘুরে আসি, দেখি টয়লেটটা কীরকম। তো এই যে টয়লেট রয়েছে, এখানে জেন্টস লেডিস সবই রয়েছে। তো তোমরা যারা এখানে আসবে, টয়লেটের সমস্যা নেই, টয়লেট রয়েছে আর খুব পরিষ্কারই রয়েছে আপাতত, ঠিক আছে টয়লেট। তো এখানে সিসিটিভিও রয়েছে বসানো সেফটির জন্য। জায়গাটা ঘুরে শেষ করতে পারছি না, তবে এই জায়গাটা বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের জন্য একদম বেস্ট জায়গা এটা। জাস্ট দেখো কোথায় যাবে তোমরা প্রেম করার, মানে সেই জায়গা, যারা যারা প্রেম করতে ভালোবাসো চলে আসো এই জায়গাটায়। চিন্তামণি পার্ক লেভেলের জায়গা, এত হেঁটেছি অনেক হাঁপিয়ে গেছি, একটু বসিনি। বসার জায়গাগুলো দেখো জাস্ট, তোমরা আসলে এখানে বসতে পারবে। আচ্ছা কি সুন্দর একটা বসার জায়গা রয়েছে সেট করা, বা উপরে আবার পাখিদের নাম, পাখিদের ছবি ড্রয়িং করা রয়েছে, বেশ ভালো। গরমের সময় এখানে বসে মজা আছে। তো এখানে নিচে একটু নেমে দেখে আসি আর কেমন। এখানে দেখছো জল রাখার ব্যবস্থা রয়েছে, পাখিরা এখানে জল খায় এসে, তার জন্য এটা করা রয়েছে, এরকম অনেক রয়েছে আরো। এখানে জাস্ট ভিউটা দেখো, অসম অসম, সেই লাগছে, চারদিকে খালি জঙ্গল আর জঙ্গল। উফ সেই সেই, জাস্ট গাছগুলো দেখো একবার, সেই ও হেভি লাগে। তবে এই জায়গাটা কিন্তু ফটোশ্যুটের জন্য পারফেক্ট জায়গা, যারা ফটোশ্যুট করতে যাও তারা কিন্তু এখানে আসতে পারো। অনেক বাস খেয়েছি, তো একটু বাস দেখে নিই, এখানে খালি বাস আর বাস, কত বাস লাগবে নাকি বাস কটা নেবে, হ্যাঁ বাস লেগা এখানে একটা রাস্তা ঢুকে গেছে, দেখি তো কোথায় গেছে এটা সুড়ঙ্গটা। আসো আসো দেখি, আর ভয় লাগছে তো গো, দারুণ। শিয়াল ফিয়াল আছে এখানে, জায়গাটা দেখো। গাইস
আগর আপ লোক ইস চিন্তামণি কর বার্ড স্যাংচুরি মে আয়েঙ্গে তো কুছ লে আনা ইয়া লে কুছ আনা কি নেই লে আনা লেকিন এই যে মচ্ছর কাজ ধূপ না জরুর লেকে আনা দেখ রে বহুত সারা মচ্ছর হাম লোক লে আয়ে ঘর সে তোমার যারা এখানে আসবে ওডোমক্স নিয়ে আসবে কারণ ওডোমক্স নাম রেখে যদি আসো এখানে বিশাল মশা এখানে এত মশা যে কি বলবো আমি তো ধূপকাঠি নিয়ে চলে এসেছি তো ওডোমক্স মেখে আসবে কিন্তু তো জাস্ট এই জায়গাটা দেখো এদিকে একখানা রাস্তা চলে গেছে এদিকে একটা রাস্তা দুটো এদিকে একজন আছে যে তিনটে চারটে এবার আমরা কোন দিক থেকে এসেছি এখন বুঝতে পারছি না হারিয়ে গেছি রাস্তা আর হ্যাঁ তোমরা যারা এখানে আসতে যাও তারা কীভাবে আসবে তারা নরেন্দ্রপুরে আসতে হবে তোমাদেরকে নরেন্দ্রপুর থেকে বলবে রামকৃষ্ণ মিশন যাবো রামকৃষ্ণ মিশনের পরে স্টপেজ হচ্ছে রথতলা স্টপেজে এসে টোটো ধরলে 10 টাকা করে নেবে বলবে চিন্তামণি পার্কে যাবো দেখিয়ে দেবে বা টোটোতে বললে টোটো নিয়ে চলে আসবে আর ডিসক্রিপশান বক্সে আমি ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো লিঙ্ক করে তোমরা দেখে নিতে পারো কোথায় স্পটটা পার্কের টাইম হচ্ছে সকাল 10টার সময় খোলে আর বিকেল 5টায় বন্ধ হয়ে যায় আর টিকিটের মূল্য 100 টাকা করে পার হেড জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি যাই না কি হবে এদিকে দেখো চারদিকে খালি জঙ্গল আর জঙ্গল বাবা রে আসো তোমাদেরকে জঙ্গলটা ঘুরে দেখাচ্ছি জঙ্গলটা খালি দেখো চারদিকে খালি জঙ্গল আছে জানি না কি আছে যাচ্ছি দিচ্ছ আছে কিন্তু আমার তো ভয় লাগছে দেখো ডেঞ্জারাস জায়গা আমি আর বেশি জঙ্গলে ঢুকবো না বাবা বেরিয়ে যাই ভয় লাগছে তোমরা আসলে একটু সাবধানে হ্যাঁ এখানে গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে তোমরা যারা বাইক নিয়ে আসবে তারা এখানে পার্কিং করতে পারবে এখানে অনেক গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য টাটা